এজিএমসিকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল করে রোগীদের কথা চিন্তা করে আইজিএম হাসপাতালের সমস্ত পরিষেবা চালু করা হয়েছে। শুক্রবার হাসপাতাল পরিদর্শনে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং তিনি সবকিছু খতিয়ে দেখেন। এজিএমসিকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল করে রোগীদের কথা চিন্তা করে আইজিএম হাসপাতালে সমস্ত পরিষেবা চালু হয়েছে। বর্তমানে অস্থি বিভাগ চালু করা হয়েছে, সব মিলিয়ে 18টি বিভাগ চালু করে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডক্টর দিলীপ দাস। বৃহস্পতিবার থেকে অস্থি বিভাগ চালু হয়েছে, শুক্রবার হাসপাতালে পরিদর্শনে গিয়ে সবকিছু খতিয়ে দেখে এমনটাই জানান বিধায়ক দিলীপ দাস। বহু আগে আইজিএম হাসপাতালে অস্থি বিভাগ চালু হলেও তৎকালীন সময়ে তা স্থানান্তর করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু বছর জিবিতেই হতো চিকিৎসা পরিষেবা, কিন্তু গত কয়েক মাস ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার এজিএমসিকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত নেই। এর ফলে অন্যান্য পরিষেবা দিতে যেন অসুবিধা না হয় এর জন্য আইজিএম হাসপাতালে সমস্ত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক এক করে পরিষেবার সাথে অস্থি বিভাগও চালু করা হয়েছে বলে জানান দিলীপ দাস। আমাদের অর্থোপেডিক্স অনেক আগে ছিল, 2007 সালে ছিল, মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিল। তো আজ গতকালকে থেকেই আমরা অর্থোপেডিক্সের ওপিডিটা স্টার্ট করে দিয়েছি। পিএমআর ডিপার্টমেন্ট আমাদের ওই বিল্ডিংয়ে ছিল, তবে সেখানে স্পেস কম, সেটা আমরা একটু ভালোভাবে করার জন্য একটা বড় রুম পেয়েছি, প্লাস এটা ওপিডি এখানে শিফট হয়েছে। তো এটা নতুন করে আমরা যেটা চালু করেছি সেটা হলো অর্থোপেডিক্সের, যেটা এই ডক্টররা আছে তারা রোগী দেখা শুরু করেছে। অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমাদের টার্গেটটা হচ্ছে যে এখন আমাদের যে এজিএমসি, অনেক মানুষ সেখানে যেতে ভয় পায়, তাইলে অর্থোপেডিক্সের ভাঙাচোরা বা হাড্ডির ব্যথা মানুষগুলো যাবে কোথায়? তাই তাড়াতাড়ি করে এরাই সব জিবি হসপিটাল থেকে আমাদের দুজন চিকিৎসক অর্থোপেডিক্সে দেওয়া হয়েছে। গভর্নমেন্টই চাইছে যে কিভাবে এই মানুষের পরিষেবাটা দেওয়া যায়, কিন্তু আমাদের যে এই পরিস্থিতি যে আমাদের আছে তার মধ্যে থেকে করতে হবে, তো সেই অনুযায়ী আমরা এটা করে যাচ্ছি। তবে আজকে যেটুকু আমরা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু ওখানে বসানো উঠানো হয়নি, কিন্তু আমাদের চিকিৎসকরা কিন্তু চিকিৎসা শুরু করে দিয়েছে। যে মানুষ আসুক, মানুষ আমাদের সামনে দাঁড়াক, তার অসুবিধার কথা বলুন। হয়তো কয়েকটা দিন সময় লাগবে, এগুলোর কিছু রিওরিয়েন্টেশন করতে হবে। আজকে আমরা যে কথাটা ভেবেছি যে এইটাই ঠিক, 7 দিন পরে এটাকে আমরা একটু চেঞ্জ করে এক্সপ্যানশনও করতে পারি, আমরা খুঁজছি কোথায় কী করা যেতে পারে। আর পিএমআরটা এখানে আনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওই যে পিএমআর এর জায়গায় একটা 10-bedded হবে নাকি, একটা 10-bedded ক্যাজুয়ালিটি ব্লক আমরা এখানে করি। তিনি জানান কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যখন যা প্রয়োজন হবে সবকিছুই গ্রহণ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, যা কাম্য নয়। তিনি রাজ্যের সকল অংশের মানুষকে সরকারের পাশে থেকে সাহায্য করার আহ্বান জানান। এদিকে অস্থি বিভাগ চালু হয় খুশি সাধারণ মানুষ। এদিন অবশ্য সরকারি নিয়মকানুন মেনে এই বিভাগে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। এক প্রশ্নোত্তরে ডাক্তার শ্রীদাস জানান রোগীর কল্যাণে সব ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট মৃণালিনী এনএন।